স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, এর আগে আমরা লাস্ট ভিডিওতে আমরা রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার এগুলো শিখেছিলাম। আজকে আমরা ইরেশনাল নাম্বারকে কিভাবে নাম্বার লাইনে বসাতে হয় সেটা শিখবো। তোমরা এর আগে রেশনাল নাম্বারকে বসানো শিখেছো, কিন্তু আজকে আমরা ইরেশনাল নাম্বারকে কিভাবে নাম্বার লাইনে বসাতে হয় শিখবো। জিরো, এখানে আছে মাইনাস ওয়ান, মাইনাস টু, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এইভাবে আছে মনে করো নাম্বার লাইনে। এবার আমরা একটা ইরেশনাল নাম্বার নিচ্ছি রুট টু। এই রুট টুকে কিভাবে আমরা এই নাম্বার লাইনে বসাবো দেখো, এখানে আমাদের পিথাগোরাসের থিওরেমের কিছু হেল্প প্রয়োজন আছে। পিথাগোরাসের থিওরেমের হেল্প কেন আছে তোমাদের বোঝাচ্ছি। এই মনে করো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস যদি 1 সেন্টিমিটার হয় বা 1 ইউনিট হয়, হাইট যদি 1 ইউনিট হয়, তাহলে আমরা দেখতে পাই যে হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ কত হবে। অতিভুজ হবে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস 1, মানে রুট টু। তার মানে এটা হচ্ছে রুট টু। এই যে পিথাগোরাস থিওরেমের এই হেল্পটা আমি কাজে নিয়ে আমরা এখানে নাম্বার লাইনে কিন্তু এই রুট টুকে আমরা পুট করবো। কেমন? এবার দেখো, তাহলে আমি কি কি জানতে পারলাম, বেস হচ্ছে 1, হাইট হচ্ছে 1। এখানে দেখো, এখান থেকে তুমি বেস নিয়ে নাও, এই যে 0 থেকে এই হচ্ছে 1, তাহলে এইটুকু হচ্ছে বেস। এই 0 যেখানে আছে এই পয়েন্টটার নাম মনে করো দিলাম ও, এটার নাম দিলাম পি। এবার এখানে 1 ইউনিট আমাকে এখানে লম্ব নিতে হবে, অর্থাৎ পারপেন্ডিকুলার নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার রাখতে হবে। কীভাবে পারপেন্ডিকুলার রাখবো, আমরা যে কোনো একটা মাপ নিয়ে প্রথমে এইভাবে একটা চাপ আঁকবো। আর একটু বড় মাপ নিয়ে এখানে বসিয়ে মনে করে একটা চাপ আঁকলাম, এখানে বসিয়ে আর একটা চাপ আঁকলাম। এবার এটাকে জয়েন্ট করলাম, এটি জয়েন করলাম, এইটা হয়ে গেল আমার পারপেন্ডিকুলার। এটা তোমরা কম্পাসের সাহায্যে করবে, আমি পেন দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা পারপেন্ডিকুলার হয় তো। এবার কি করতে হবে, এই যে 1 ইউনিট এই যে মাপটা এখান থেকে 0 থেকে 1, এই মাপটা নিয়ে একটা বেসিক কম্পাসের সাহায্যে এইভাবে নিয়ে এইভাবে এখান থেকে কিন্তু এই মাপটা 1 ইউনিট কেটে নিতে হবে। কেটে নিলাম, নিয়ে এবার কি করব, এই যে 0 অর্থাৎ ও পয়েন্ট দিয়ে এর সঙ্গে এই পয়েন্টটা যেখানে কাট করলো মনে করে এটার নাম দিলাম কিউ। এবার কি করব, এই ও কিউ জয়েন্ট করব। তাহলে এই যে এখানে আমি কি দেখলাম, এটা 1 ইউনিট, এটাও 1, এটাও 1, তাই তো? তাহলে এটা কত হচ্ছে, রুট টু। তাহলে অতিভুজ বা হাইপোটেনিয়াস হয়ে গেলে রুট টু। তাহলে এই যে লেন্থটা ও কিউ এটা হচ্ছে রুট টু। এবার তোমার কাজ হচ্ছে নাম্বার লাইনে যেহেতু আমাকে দেখাতে হবে, সেহেতু আমি কি করব, আবার এই যে রুট টু এই মাপটা পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে আমি এরকম করে এই মাপটাকে নিয়ে আমি এরকম করে এখানে কাট করব। এখানে কেটে গেল, তাহলে এই যে 0 থেকে এই পর্যন্ত এটার নাম দিলাম, এই পয়েন্টটার নাম দিলাম আর। তাহলে ও আর হচ্ছে আমার রুট টু, তাহলে ও আর ইকুয়াল টু রুট টু ইউনিট, ও আর ইকুয়াল টু রুট টু হলো। আবার দেখো, যদি রুট থ্রি করতে হয়, রুট থ্রি যদি বসাতে হয় তখন আমরা কি করব, রুট থ্রি যখন বসাতে হবে তখন থ্রি মানে কি, 2 প্লাস 1 তো, তাহলে রুট ওভার অফ 2 প্লাস 1 হচ্ছে 3। তাহলে এটাকে আমি নিশ্চয়ই এরকম ভাবে করতে পারি,
বেসটা মনে করি রুট টু, হাইটটা মনে করি ওয়ান, তাহলে কি হবে এটা হয়ে যাবে হাইপোটেনিউস বা প্রতিভুজ, এটা হয়ে যাবে রুট থ্রি। দেখো আগের ছবি থেকে আমরা মাপ নিয়ে এখান থেকে এই অবধি ছিল আমার রুট টু, কেমন এখান থেকে এই অবধি আমি পেয়েছিলাম রুট টু। তাহলে আমি কি করব এখান থেকে এই এ অবধি আমি ও এম নাম দিলাম, এই হচ্ছে রুট টু, মাপটা আমি পেয়ে গেলাম। এবার কি করব এবার আমি এখানে আবার একটা পারপেন্ডিকুলার ড্র করব। দেখো একটা চাপ নিয়ে আসলাম, এবার আর একটু বড় চাপ নিয়ে এইভাবে এভাবে এঁকে আমি কিন্তু একটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। এবার সেখান থেকে আবার ওয়ান ইউনিট মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে দিলাম, কেটে দিলাম। এবার কি করব এই যে বিন্দুতে কাটলো মনে করো এই বিন্দুটা হচ্ছে এন, এবার কি করব এই যে এটা তো ও বিন্দু, এই ও বিন্দুর সাথে এন বিন্দু কিন্তু আমি জয়েন করে দেব, জয়েন করে দেব যে মুহূর্তে সেই মুহূর্তে এটা হয়ে যাবে রুট থ্রি। কেন কি এটা ওয়ান, এটা ও এম হচ্ছে রুট টু, এম এন হচ্ছে ওয়ান। আমি দেখলাম পিথাগোরাসের থিওরেম থেকে একটা রুট টু একটা যদি ওয়ান হয় তাহলে হাইপোটেনিউসটা হয় গিয়ে রুট থ্রি। তাহলে এইভাবে আমি রুট থ্রি পেয়ে গেলাম। এবার তুমি এই মাপটা নিয়ে নাম্বার লাইনে তুমি বসিয়ে দিতে পারো রুট থ্রি, মোটামুটি এরকম পজিশনে মনে করো আসবে রুট থ্রি। ঠিক আছে, ক্লিয়ার? দেখো তোমাদের যদি একবারে অসুবিধা হয় তোমরা ভিডিওটা দুবার দেখে শিখে নাও, কেমন? আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।